প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন, তাই না? স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার। আমিও তোমাদের আপনি কেমন আছেন স্যার? প্রথমে আমি আজকের ক্লাস শুরুর প্রথমে গতদিন কি পড়াইছিলাম সেগুলো থেকে একটা কোশ্চিন করব যেকোনো একজন। আমি আশা করব তোমরা গতদিনের ক্লাসটা ভালো করে বুঝেছো এবং পড়াশোনা করেছো, তাই না? জি স্যার। পাশাপাশি আমি তোমাদের কাছ থেকে জানতে চাব যে আজকে আমি কি পড়াবো, যা আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে প্রশ্ন করি নাকি? রাতুল বলো, রেডিয়ান কোণ বা রেডিয়ান বা এক রেডিয়ান কাকে বলে? আমি কতদিন উপস্থিত ছিলাম না স্যার? ক্লাসে ছিল না গত ক্লাসে? না স্যার গত ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা বলো। স্যার বলবো স্যার, হ্যাঁ বলো, ধন্যবাদ। কোন বৃত্তের ব্যাসার্ধে সমান চাপ ওই বৃত্তের কেন্দ্র যে কোণ উৎপন্ন হয় সে কোণকে এক রেডিয়ান কোণ বলে স্যার। ঠিক আছে, ধন্যবাদ অর্ণবকে। এবার একজন বলো অর্ণব বাদে যে আজকে আমার কি পড়ানোর কথা। বলো। প্রতিজ্ঞাচার। প্রতিজ্ঞাচার। প্রতিজ্ঞাচার কি? রেডিয়ান একটি ধ্রুব কোণ। প্রতিজ্ঞাচার আছে, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এই তো? আচ্ছা, খাতা কলম আছে তো সবার কাছে না? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বৃত্ত আঁকাই, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, এইটা হলো বৃত্তের কেন্দ্র ও। তাহলে নামকরণ করি যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত নাকি? আচ্ছা, নামকরণটা আমি পরে করব। তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা কি হবে স্যার? ব্যাসার্ধ। সপ্তাহে কটা দিতে হয় ব্যাসার্ধ? সরি ব্যাস স্যার, ব্যাস। ইয়েস স্যার, ইয়েস স্যার। কি? সরি স্যার, ব্যাস, ব্যাসার্ধ স্যার, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও বি এই বৃত্তের ব্যাসার্ধ বলতে পারবো নাকি? ইয়েস স্যার। এবার যদি আমি এখানে বি দিলাম আর ও বি যোগ করলাম, যোগ করার পরে আমি বলে দিলাম যে ও বি আর পি বি সমান, তাহলে এখানে কি কোণ উৎপন্ন হবে? আমি আবারও বলতেছি, এই আমি বলে দিলাম যে ও বি আর হচ্ছে পি বি সমান, তাহলে পি ও বি এই কোণটাকে আমি কি কোণ বলতে পারবো? সমকোণ স্যার। রেডিয়ান কোণ বলতে পারবো না? ও ইয়েস স্যার, ইয়েস স্যার, রেডিয়ান কোণ স্যার। যে বৃত্তের ব্যাসার্ধ আর চাপ যদি সমান হয় এর ফলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে আমি রেডিয়ান কোণ বলতে পারি, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার ও বি রেখাংশের ও বিন্দুতে
और ए लम्ब आकृति बोलते पारे यस सर তাহলে আমার এই কোণটা আমি বলি যে পি ও বি এই কোণটাকে আমি বললাম রেডিয়ান কোণ তাহলে কোণ এ ও বি এই কোণটাকে আমি কি কোণ বলবো সমকোণ 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 ধন্যবাদ তোমাকে ঠিক আছে সমকোণ আচ্ছা এবার তাহলে আমি সি একটা বিন্দু দিলাম নাকি বা এবার আমি বলতে পারবো যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত নাকি ইয়েস স্যার এটা সি একটা নামকরণ করলাম ঠিক আছে আচ্ছা এবার তাহলে দেখো যে বিশেষ নির্বাচনে আমি এই কথা বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে পি ও বি একটি রেডিয়ান কোণ বলা যাবে ইয়েস স্যার বলা যাবে স্যার পি ও বি একটি রেডিয়ান কোণ তাহলে প্রমাণ করতে হবে যে কোণ পি ও বি একটি রেডিয়ান কোণ বিশেষ নির্বাচন হয়ে গেল ঠিক আছে ওকে স্যার স্যার প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ না ধ্রুব কোণ প্রমাণ করতে হবে রেডিয়ান কোণটাই একটি ধ্রুব কোণ ঠিক আছে ইয়েস স্যার এই যে পি ও বি একটি রেডিয়ান কোণ বললাম না Yes, sir. You'll be radiant. কোণটা একটি ধ্রুব কোণ এটা প্রমাণ করা যথেষ্ট ঠিক আছে বা এটাই আমরা প্রমাণ করব তাহলে বিশেষ বিশেষ নির্বাচনে আমি কি বলবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে পি ও বি একটি রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে যে পি ও বি একটি ধ্রুব কোণ তাহলে আমার ওই রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণ হয়ে যাবে ঠিক আছে জি স্যার এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নো স্যার নো স্যার আচ্ছা এবার অঙ্কনে অঙ্কনে আমি কি বলবো অঙ্কনে বলবো যে ওবি রেখাংশের বা ওবি ব্যাসার্ধের উপরে ও এ লম্ব আঁকি বলা যায় ইয়েস স্যার আচ্ছা তাহলে অঙ্কন হয়ে গেল নাকি ইয়েস স্যার আচ্ছা এবার প্রমাণে আসি প্রমাণে আমি এটা প্রথমে এটা বলতে পারি যে ও এ দেখো ও এ বৃত্তের পরিধিকে ও এ এখানে কি লম্ব লম্ব তাহলে আমি এটা বলতে পারি যে ও এ বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করেছে ইয়েস ফাই নট বলা যায় ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলো তো যে রেডিয়ান কোণের সংজ্ঞায় আমি বলে আসছি যে বৃত্তের ব্যাসার্ধ আর চাপ সমান হবে তাহলে ও বি সমান পি বি বলতে পারবো ইয়েস স্যার আচ্ছা ইয়েস স্যার এবার আমি ধরে নিলাম যে ও বি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সেটাকে আর দ্বারা প্রকাশ করলাম তাহলে এই দুটা সমান আমি আর লিখতে পারবো ইয়েস স্যার কথা কি স্যার তো Yes, sir. এবার এবার আমি একটু কোশ্চিন করব আপনাদের যে
যদি আমি এই বৃত্তটাকে বা চার চারটা ভাগে ভাগ হয়ে গেল না, এই ভাগ এইটা 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 চার ভাগে ভাগ হইলো। Yes sir. Yes sir. আমি বলি যে এ বি বৃত্তের কয় ভাগ নিতেছি আমি? এই যে দেখেন এ বি এক ভাগ, আর একটু দাগ করে দিই, এটা একটা ভাগ হইল, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, চারটা ভাগে ভাগ হইল না? Yes sir. Yes sir. Yes sir. জি স্যার, বলতে পারবো যে চার ভাগের এক ভাগ পরিবেশের এক চতুর্থাংশ? Yes sir. Yes sir. এই যে দেখো বৃত্তটা চার ভাগে ভাগ হয়ে যায় না, তার ভেতর থেকে আমি এক ভাগ নিয়েছি, তাহলে আমি বলবো যে পরিধি বৃত্তের পরিধি সূত্র তো 2 পাই আর, তাই না? Yes sir. Yes sir. এখান থেকে আমি এক চতুর্থাংশ নিয়েছি, তাহলে এটা লিখতে পারি আমি নাকি? Yes sir. আচ্ছা তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে কত আসবে? পাই আর বাই 2 দেখো তো 2, ঠিক আছে? Yes sir. Yes sir. এবার প্রতিজ্ঞা 3 কে বলতে পারে দেখি? স্যার কি বললেন? প্রতিজ্ঞা 3 টা মানে 3 নম্বর প্রতিজ্ঞা কি ছিল? বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তের চাপের সমানুপাতিক। ওই বৃত্ত চাপের সমানুপাতিক না? কি নাম আপনার? জি নাফিসা। নাফিসা নাকি? জি স্যার। তাহলে আপনি যেহেতু বললেন, তাহলে সেখান থেকে আমি কোণ নিলাম এ ও বি, তাহলে আমি এই এ ও বি এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? ও বি চাপের কি বললেন স্যার? আপনি একটু ভালো মতো শুনতে পাচ্ছি না, আটকে যাচ্ছে। কোণ এ ও বি এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? পিবি না পিবি? ওবি। এ ও বি তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান বলবো না? জি স্যার। তাহলে কোণ এ ও বি সমানুপাতিক এ বি বলবো? প্রতিজ্ঞা 3 অনুসারে দেখো, তুমি প্রথমে এ বি একটা চাপ ধরতে পারবে না, বলা যায়? আচ্ছা এই কত পেজ? পেজ নাম্বার কত স্যার? 152। এ বি চাপের উপর দণ্ডায়মান কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, তাহলে কোণ এ ও বি সমানুপাতিক এ বি হবে প্রতিজ্ঞা 3 অনুসারে? জি স্যার। আচ্ছা এবার একটু খেয়াল করো। Yes sir. যে কোণ এ ও বি এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি সমান চিহ্ন দিব, তার সঙ্গে এই যে কে যোগ গুণ আকারে লিখলাম এ বি এর সঙ্গে, কি কারণে? সমানুপাতিক চিহ্ন উঠে ধ্রুবক হিসেবে। হ্যাঁ এতো ধন্যবাদ, ধ্রুবক হিসেবে আমি এই কেটা এ বি এর সঙ্গে গুণ আকারে লিখলাম, কেটাকে এখানে বলা হবে সমানুপাতিক ধ্রুবক। ওকে এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে আবার আরো একটা কোণ আছে আর আরো একটা চাপ আছে, এই দুটার মধ্যে সম্পর্ক কি হবে বলেন তো দেখি। সেখান থেকে আমি এটা লিখবো যে কোণ পি ও সমানুপাতিক হবে,
সমানুপাতিক কার পিবি পিবি লিখতে পারবো লেখা যাবে Yes, sir. একই ভাবে এবার আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আরো একটা সমান চিহ্ন আনবো আর আরো একটা ধ্রুবক নিয়ে আসবো নাকি তাহলে কোণ পি ও বি সমান কে পি বি এটা দুই নম্বর সমীকরণ দিতে পারি Yes, sir. স্যার দুইটা সমান সমানুপাতিক ধ্রুবককে আমি যদি এটাকে কে ওয়ান দাও এটা কে টু দাও কোনো সমস্যা নেই ঠিক আছে তোমাদের বইয়ে এইভাবে করে দেওয়া নাই বোঝাতে পারলাম আমি আচ্ছা হ্যাঁ বলো এবার দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিব তাহলে দুই ভাগ এক নং সমীকরণ তাহলে কি হবে আগে বাম পাশ লিখব তাহলে কোণ ই ও বি ভাগ হবে কোণ এ ও বি সমান উপরে পি বি আর নিচে এ বি সমানুপাতিক ধ্রুবক বাদ দিয়ে লিখলাম দেখা যায় Yes, sir. Yes, sir. আচ্ছা এখান থেকে যেহেতু আমি প্রমাণ করব যে পি ও বি এই কোণ রেডিয়ান কোণটা একটি ধ্রুবক কোণ সেহেতু পি ও বি এর মান বের করব এখান থেকে তাহলে এটা হবে যে এ বি গুণ কোণ পি ও বি সমান হবে পিবি গুণ এ ও বি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক বাদ চলে যাবে উভয় পক্ষ থেকে নাকি স্যার কি বললেন আরেকবার একটু বলবেন হ্যাঁ এবার আমি কি করেছি প্রথমে দেখো যে এক নম্বর আর দুই নম্বর সমীকরণ দুইটা তৈরি করে নিলাম ঠিক আছে এবার দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম আমি লিখছি যে দুই নম্বর ভাগ হলো এক নম্বর সমীকরণ ঠিক আছে Yes, sir. এবার ভাগ করলে দুই সমীকরণ থেকে সমানুপাতিক ধ্রুবক চলে যাবে তাই না Yes, sir. দিয়ে দেখো আমি এই যে এভাবে লিখতে পারি Yes, sir. এরপরে আমি আর গুণন করছি যেহেতু কোণ পি ও বি এই কোণের মানটা বের করব সেজন্য তাকে আমি বাম পাশে রাখছি ওকে ওকে স্যার আচ্ছা এবার তাহলে কি করব কোণ পি ও বি শুধু তাকে রাখবো এই পাশে আর এ বি কে আমি ওই পাশে ভাগ করে দেব আর কোণ এ ও বি এগুলো লিখতে পারি নাকি Yes, sir. এগুলো আমি মেশাবো না কারণ এগুলো মান আমার দরকার নেই ঠিক আছে Yes, sir. আচ্ছা এবার বলেন যে পি বি এর মান কত OB equal PB. PB, এই যে মান আর আর বের করে আসছি এই যে আর তাহলে PB এর জায়গায় আর লিখব ওকে এবার বলেন AB এর মান কত পাই আর বাই টু পাই আর বাই টু পাই আর বাই টু তাহলে পাই
r by 2 r কোণ a ও b এর মান 90 ডিগ্রি এই যে হ্যাঁ এই যে সমকোণ ঠিক আছে এক সমকোণ হ্যাঁ দিয়ে সমকোণ লিখলাম ওকে এবার উপরের আরটাকে ঠিক রাখলাম আরে যে পাই বাই 2 বাই 2 আছে তাহলে আমি উল্টাই দেব তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো দেখি 2 উপরে যাবে আর পাই আর নিচে হবে না ইয়েস স্যার স্যার এই যে এটা হচ্ছে ভাগ ভাগকে আমি গুণ করলে কি এই নিচেরটা উল্টাই যাবে না যাবে হ্যাঁ আর সমকোণ যা ছিল তাই লিখলাম ঠিক আছে এবার দেখেন এই আর আর এ আর চলে যায় যাই তো আর আর বাদ দিতে পারি না দিয়ে সব শেষে কি থাকলো কোণ বি ও বি সমান থাকলো 2 বাই পাই হ্যাঁ ইয়েস স্যার 2 বাই পাই পাই সমকোণ থাকবে ইয়েস স্যার ঠিক আছে এরপরে লিখব যে কোণ ইয়েস স্যার পি ও বি সমান হচ্ছে ধ্রুবক কি কারণে এই পাই আর সমকোণ উভয়ই হচ্ছে ধ্রুবক ঠিক আছে এটা দেখেন বইয়ের 153 পেজে দেওয়া আছে যে যেহেতু সমকোণ ও পাই ধ্রুবক তাহলে আমার এই সম্পূর্ণ মানটা একটা কি হয়ে যাবে ধ্রুবক হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেল যে কোণ পি ও বি একটি ধ্রুবক কোণ ওকে ওকে স্যার আচ্ছা এবার বলি এই প্রতিজ্ঞা 4 খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে কিভাবে কোশ্চেনটা আসবে রেডিয়ান কোণ কাকে বলে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ সৃজনশীলের গ নম্বর বা খ নম্বরে আসবে ওকে ওকে আচ্ছা তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই প্রতিজ্ঞা 4 আমি যে আপনাদের বইয়ে কিন্তু আমি যেভাবে করে দিলাম ওইভাবে না আছে নাই নাই তাহলে হোমওয়ার্ক হচ্ছে এই প্রতিজ্ঞা 4 আমি যেভাবে করে দিলাম ওইভাবে লিখে গ্রুপে পোস্ট করবেন ওকে ওকে স্যার তাহলে হোমওয়ার্কটা লিখে দিই নাকি 152 প্রতিজ্ঞা 4 ঠিক আছে তবে আমি যেভাবে লিখে দিলাম এইভাবে লিখে গ্রুপে পোস্ট করবা ওকে বই দেখে লিখে গ্রুপে পোস্ট করলে কিন্তু আমি দেখব না ঠিক আছে ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ